আসসালামু আলাইকুম। নাহিদ উইশে আজকে বানাবো ডালডা। আমরা যারা রান্না করি, যারা বেকিং আইটেম করি, তাদের কাছে ডালডা অনেক ইম্পর্টেন্ট, বাজার থেকে কিনতে হয়। কিন্তু আমি পিওর চর্বি দিয়ে ঘিয়ের সুগন্ধযুক্ত ডালডা তৈরি করে দেখাবো। এখানে আধা কেজি ডালডা আমি সামান্য একটু পানি দিয়ে প্যানে বসিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করব। কিছুই দেব না এর মধ্যে, শুধু ডালটা ঢেকে দেব। সামান্য পানি দিলাম এর জন্য যাতে কড়াইতে লেগে না যায়। এরপর এটা গায়ের পানিটা শুকিয়ে আসবে, মাঝে মাঝে নাড়তে থাকব। এর থেকে তেল বের হবে, অল্প অল্প করে তেল বের হবে এবং মিডিয়াম আঁচে নাড়বো। এর জন্য তেলটা বের হতে দেব, তা না হলে এর তেলে এ নিজেই পুড়ে যাবে, তেলটা বের হবে না এবং ডালটার চেহারাটা লালচে টাইপের আসবে। ধীরে ধীরে আমরা এটাকে ভেজে ভেজে এটা থেকে পুরো তেলটা যখন বের হয়ে আসবে এবং চর্বিগুলো ক্রিপসি হয়ে আসবে, লাল মতো দেখা যাবে, তখন আমরা এর আঁচ আরও কমিয়ে দেব। দিয়ে এক সাইড করে দেখবো যে এখান থেকে কতটা তেল বেরিয়েছে। তারপরে আমরা একটা সময় সেখান থেকে সব চর্বিগুলো একটা ছাঁকনির মাধ্যমে অথবা স্প্যাটুলা দিয়ে আস্তে আস্তে করে তুলে নেব। আমি এখানে যে ডালডাটা বানিয়েছি, এই ডালডাটা থেকে আমি আধা কেজি চর্বি থেকে আমি প্রায় 400 গ্রাম ডালডা পেয়েছিলাম। এটা আমি আপনাদেরকে ছেঁকে পরিষ্কার করে দেখাবো। এবং আমার এই ডালডা বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমার রান্নাটি ভালো লাগলে বারবার দেখার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।